আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মুহতারাম হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে এসএমএস এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন, সেজন্য সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 এ নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে ভিজিট করুন youtube.com/rtvislamicshow-তে। সেখানে অনুষ্ঠানের নাম লিখলেই ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত আয়োজনগুলি আপনারা পেয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি মোহতারামের কাছে। শুরুতে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মোহতারাম, যেহেতু মাহে রমাদান সমাগত আর কি, এই রমাদান নিয়ে প্রশ্ন অলরেডি শুরু হয়ে গেছে। কিয়ামুল লাইলের ব্যাপারে প্রস্তুতিটা কেমন হওয়া চাই রমাদান মাসে, এই বিষয়ে জানতে চাইছি। জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কিয়ামুল লাইল যদিও আসলে রমাদানের বিশেষ কোনো বিষয় না, একজন মুমিনের জন্য 12 মাসই হলো কিয়ামুল লাইলের জন্য সময়। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা হে কুমলি ওয়ালা, রাতের সামান্য সময় ছাড়া সারা রাতই জেগে তুমি সালাত পড়ো। নিসফাহু আমিন কুসমিনু কালিলা, অর্ধ রাত বা অর্ধের চেয়ে একটু কম, আউজিদ আলাই বা অর্ধের উপরে আরও বেশি রাতে দুই তৃতীয়াংশ। তো আসলে কিয়ামুল লাইল তো 12 মেসে একটা ইমানি প্রোগ্রাম মুমিন বান্দার জন্য, সে তার রাত কীভাবে উদযাপন করবে। আজকে যেমন রাত সিনেমায় নাটকে বিভিন্ন গান বাজানি মানুষ নষ্ট করে, আসলে তো রাত ছিল এবাদতের জন্য। অবিল আসহারি হুম ইয়াস্তাক ফেরুন ইয়াবিতুন আলি রব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তারা তাদের রবের সামনে সেজদাবনত হয়ে দণ্ডায়মান হয়ে তারা রাত যাপন করে। বা তাতা যা বা জুনুবুহুম আদিল মাদা, যে রাত হলে তাদের পাজর বিছানা থেকে শয্যা থেকে আলগা হয়ে যায়, পৃথক হয়ে যায়। কেন পৃথক হয়? ইয়াদুন রব্বাহম, তাদের রবকে তারা ডাকবে এই জন্য। তো এই ভুরি ভুরি আয়াত আর হাদিস 12 মাস কিয়ামুল লাইলের পক্ষে আমাদের সামনে আছে। তবে রমাদান আসলে প্রত্যেকটা সৎকাজের গুরুত্ব বিরাটভাবে বেড়ে যায়, যেহেতু সেজন্য রমাদানের কিয়ামুল লাইল, যেটাকে আমরা এখন তারাবি বলি, এটার গুরুত্ব তো বিরাট গুরুত্ব আছে। তো কিয়ামুল লাইলের প্রস্তুতির জন্য 12 মাসে কিন্তু আমাদের একটু 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 করে কিয়ামুল লাইল দুরাকাত পড়লেও আমরা যাতে প্রতি রাতে আমরা কিছু কিয়াম যাতে আমরা করি, কিয়ামুল লাইল করি। কারণ হঠাৎ করে প্রতি রাত্রে জাগ্রত থাকা আমাদের জন্য কষ্টকর হতে পারে। তো কিয়ামুল লাইল একটা হলো তো এশার সাথে যেই তারাবি আমরা পড়ি এটা একটা, আরেকটা হলো শেষ রাতে যেই তাহাজ্জুদ পড়া হয় মক্কাতে শেষ রমজানে, কিয়ামুল লাইলও হয় আবার তারাবিও হয়। যদিও একটা নবীজি একটা পড়তেন, তারাবিটাই এত দীর্ঘ করতেন যে একেবারে রাতের প্রায় দুই তৃতীয়াংশ শেষ করে ফেলতেন, 4 ঘন্টা 6 ঘন্টা বা প্রায় 8 ঘন্টা ওনার চলে যেত। তো আমরা তো আর অত লম্বা পড়তে পারি না, সেজন্য তারাবি পড়ি আবার শেষে তাহাজ্জুদও অনেকে পড়েন। তো সেজন্য এখন প্রস্তুতি হলো আসলে এখন থেকে অভ্যস্ত হওয়া উচিত আমাদেরকে। শুকরিয়া মোহতারাম, জাজাকাল্লাহ খায়ের। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমাদের এক ভাই করেছেন রিপন, প্রশ্নটি জানতে চেয়েছেন বাবার মানে এখনও মারা যাননি, মৃত্যুবরণ করেননি, এমত অবস্থায় তিনি উপস্থিত রয়েছেন, সন্তান সন্ততিকে সম্পদ বন্টন করে দিতে পারবেন কিনা? আমরা জানব ইনশাল্লাহ, একজন কলার অপেক্ষা করছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সানজিদা কিলিয়া থেকে বলছি। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আমি জানতে চাচ্ছিলাম যে আমার দুইটা প্রশ্ন, যে পত্রিকায় যে দেয়া থাকে নামাজের ওয়াক্ত সম্পর্কে, এই অনুযায়ী মানে যেমন এখন যে আসর 4:30 শেষ হয় শুরু হয়, এই আমি যদি প্রথমে ওয়াক্তে নামাজটা পড়তে না পারি, এই সময়ের মধ্যে নামাজ পড়লে হবে কিনা? মানে প্রত্যেকটা ওয়াক্তই এই পত্রিকায় দেয়া থাকে, বিটিভিতে দেয়া থাকে, এইটা জানতে চাচ্ছি। আর একটা কথা, আমার ছেলের নাম রাফি, এখন শুনি যে রাফি নাম রাখা ঠিক না, আমার ছেলেকে আমরা অত্রি নামে ডাকি,
এখন এটা ঠিক আছে কিনা এই একটা এই আর কি আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টি বলছিলাম বাবার উপস্থিতিতে বাবা মারা যান নিয়মিত অবস্থায় সন্তান সন্ততিকে সম্পদ বিভাজন করে বা বণ্টন করে দিতে পারবেন কিনা? বাবা যদি সুস্থ অবস্থায় থাকেন, তিনি এমন কোনো রুগ্ন নন যে রোগে তিনি মারা গেছেন বা যাবেন এমনও না, সুস্থ আছেন, সেই অবস্থায় যদি তিনি সন্তানদের মধ্যে সম্পত্তি দিতে চান তাহলে ছেলেকে যা দেবেন মেয়েকেও এক সমান দেবেন। কারণ নবীজি বলেছেন এই দিলু বাইনা ওলাদেকুম, সন্তানদের মধ্যে ইনসাফ করো, জীবদ্দশায় বন্টন করলে এক সমান দিতে হবে, ছেলেকে বেশি মেয়েকে কম এটা দিতে পারবেন না, এক সমান। কারণ এটি সহি মুসলিমের একটি হাদিস রয়েছে, নোমান ইবনে বাশিরের হাদিস, তার স্ত্রী বললেন তার এক ছেলেকে একটা কীতদাস উপহার দিতে, তো তিনি কীতদাস উপহার দিয়ে নবীজির কাছে আসলেন যে আপনি সাক্ষী থাকেন যে আমি এই কীতদাস আমার এই ছেলেকে উপহার দিলাম, গিফট করলাম। তো নবীজি প্রশ্ন করলেন যে আকুল্লা ওয়ালাদিকা না হালতাহু গোলামান, তোমার প্রত্যেকটা সন্তানকে কি একটা করে কীতদাস দিয়েছ, ছেলে হোক মেয়ে হোক? কারণ এখানে ওয়ালাদিকা বলছেন, সন্তান যেই হোক না কেন প্রত্যেকে কি একটা করে গোলাম দিয়েছ? সে বলল যে না। তখন নবীজি বলেন না, ফলা তো সেদিনে আলা জাওর, তুমি এই অন্যায়ের উপরে আমাকে সাক্ষী রেখো না, আমি সাক্ষী হতে পারলাম না, তাহলে এটা অন্যায়, এটা একটা জুলুম হলো। তাহলে বুঝে গেল এই হাদিস থেকে, এটা সহি মুসলিমের সহি হাদিস, বাবা বা মা তারা যদি জীবদ্দশায় তাদের সুস্থ অবস্থায় যদি কিছু দিতে চান একদম সমান দেবেন, সব ভাইকে যা দেবেন সব বোনকে তাই দিবেন, কোনো কম বেশ করতে পারবেন না। আচ্ছা, আর যদি বাবা মুমূর্ষ অবস্থায় চলে গেছেন, এখন মৃত্যু রোগ তাকে পেয়ে গেছে, এই সময়ে কিন্তু সম্পত্তি আর তিনি ইচ্ছা মতো বহন করতে পারবেন না, এই সময় থেকে মালিকানা ট্রান্সফার হয়ে যায়, মালিকানা ট্রান্সফার হয়ে গেছে ছেলের কাছেও মেয়ের কাছেও স্ত্রীর কাছেও, যার যার পাওনা আল্লাহর কোরআন মতো সেটা ট্রান্সফার হয়ে গেছে অলরেডি। এখন তিনি শুধু ওসিয়ত করতে পারবেন যে আমার সম্পত্তির মধ্যে এক তৃতীয়াংশ অমুককে, যারা ওয়ারিস নয় বা অমুক খাতে তোমরা দাও, তো তিনি শুধু ওসিয়ত করতে পারবেন। এই সময় আর তিনি বণ্টন করলে ওটা অকার্যকর থাকবে। তো এই মৃত্যু রোগ পেয়ে গেলে এরপর থেকে সম্পত্তি বণ্টন হবে ঠিক কোরআনে সুরান নিসায় যেভাবে ভাগটা করা আছে, হ্যাঁ ছেলেকে এত মেয়েকে এত স্ত্রী এত, ঠিক সেটা জেনে নিয়ে সেভাবে ভাগটা করতে। শুকরিয়া মাস্টার। আমাদের বোন খিলগাঁও থেকে যে প্রশ্নটি করেছেন, পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় অনেক সময় নামাজের ওয়াক্তগুলো হাইলাইট করা হয়, তো সেই ওয়াক্ত ফলো করে সালাত আদায় করার হুকুম কি? হ্যাঁ, এগুলো আজকাল বিশ্বস্তভাবে দেওয়া হয়, তিনি যাচাই লেখা থাকে, শত্রু উল্লেখ করা থাকে, যেন আউয়াল ওয়াক্তে তিনি পড়তে পারেন, যদি না পড়তে পারেন তাহলে পরে পড়লেও হবে, এটা কোনো ফরজ না, আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব, আউয়ালুল ওয়াক্তি রেদওয়ানুল্লাহ, যে প্রথম ওয়াক্তে সালাত পড়া এটি আল্লাহ সন্তুষ্টির একটা বড় কারণ হয়, তো সেজন্য আউয়াল ওয়াক্তে তিনি পড়ার চেষ্টা করবেন, কিন্তু পরে পড়লে হয়ে যাবে ওয়াক্তের ভিতরে যদি তিনি পড়েন। কারণ হাদিসে রয়েছে ওয়াল ওয়াক্তু ফিমা বাইনা হাযাইন, আউয়াল ওয়াক্ত আখির ওয়াক্ত, এ দুইয়ের মাঝামাঝি পুরোটাই হলো সালাতের ওয়াক্ত। শুকরিয়া মাস্টার। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তরুণ তরুণী এবং আমাদের যারা যুবক শ্রেণীর ভাই বোনেরা রয়েছেন, শরীরে ট্যাটু অঙ্কনের ব্যাপারে এখন অনেকে উৎসাহী হচ্ছেন, এই ট্যাটু আঁকার ব্যাপারে হুকুম কি? আসলে এটা জাহিলি যুগের একটা নিদর্শন এবং এটা ক্ষতিকারকও বটে, কারণ ইসলাম যেটাকে নিষেধ করে সেটা অবশ্যই ক্ষতিকারক, সেটা মানুষ বুঝুক আর নাই বা বুঝুক। তো ট্যাটুর ব্যাপারে যেটা সহি বুখারি সহি মুসলিমে যে এটা বিখ্যাত হাদিস রয়েছে যে লাআনাল্লাহুল ওয়াশিমা তা ওয়াল মুস্তাওশিমা, যেই মহিলা ট্যাটু বা যেই লোক ট্যাটু অঙ্কন করার কাজ করে, ট্যাটু শিল্পী যে যেটা অঙ্কনকারী কারিনী নারী, তার উপর আল্লাহ লানত, এবং অল মুস্তাওশিমা যে যে ট্যাটো অঙ্কনকারিনীকে অর্ডার দেয় যে আমার শরীরের অমুক জায়গায় এটা অঙ্কন করে দাও, সেই অর্ডার দানকারিনীকেও লানত, মানে এটা অভিশপ্ত, অভিশপ্ত একটা কর্ম, কবিরা গুনাহ, মহাপাপ, জাহান্নামে যাওয়ার মতো একটা কাজ। অতএব এটা কোনো মুসলিম মুসলিম এটা করতে পারেন না। জি, আরও একজন কলার আছে, ফোনটা নেওয়ার চেষ্টা করছি। দুঃখিত প্রিয় দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করছি আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, পরনিন্দার ব্যাপারে ইসলামী শরীয়তের যে ভয়াবহতা, এ বিষয়ে যদি একটু সহিহ হাদিস এবং কোরআন সুন্নাহের আলোকে আমাদেরকে বলতেন, কেননা মোহতারাম এটা সমাজে যতই আমরা আলোচনা করি না কেন দিন দিন বেড়েই চলেছে, এবং এটা কারো কারো যেন গল্পের একটা খোরাকি হয়ে দাঁড়ায় কোনো কোনো সময়, আপনি যদি বিষয়টি নিয়ে বলেন মোহতারাম। জি, আসলে তো ঘি বধ, এটা যদি কোরআনে কারিমে কি ভয়াবহভাবে আল্লাহ বলেছেন, ওলা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, সূরা হুজুরাতের আয়াতগুলি পড়া উচিত আমাদের সবারই, যে তোমরা একে অপরের পশ্চাৎ নিন্দা
করোনা পেছনে তার অবর্তমানে তার মধ্যে যে দোষটা আছে আছে তার একটা দোষ আছে, সে মেটে বাসে লম্বা, সে কালো অথবা সে বেকুব টাইপের, বাসে মিথ্যা বলে বা এই করে সে করে, যেটাই যেটা বলবা তার সামনে গিয়ে তাকে বুঝাবা নসিহত করবা, কিন্তু তার পেছনে নিন্দার ছলে তাকে কলঙ্কিত করার জন্য যেটা করা হয় যেটাকে গীবত বলা হয়, আসলে গীবত অনেকে বুঝেন না, তার মধ্যে তো এই দোষ আছে, আমি বললে সমস্যা কি, এটাই তো সমস্যা, আপনি তার সামনে বললেন না কেন, সামনে বললে তো আপনি তো আল মুমিন ও মিরআতুল মুমিন, একজন মুমিন আরেক মুমিনের আয়না মিরর, এখন আয়না আয়না তো সামনে গেলেই দোষটা বলে দেয়, তা আপনি যেহেতু আয়না আপনার আপনার কাজ হবে সামনে গিয়ে বলা, আপনি পিছনে বললে তার ফায়দা কী হলো, বরং যিনি শুনলেন তিনিও গুণাগার হলেন, আপনিও গুণাগার হলেন, আর যাকে নিন্দা করলেন তিনি কলঙ্কিত হলেন। তো সেজন্য মানুষ মনে করে যে যার মধ্যে যে দোষ আছে এইটা বললে গীবত হয় না, না এটাই তো গীবত, আর যেটা দোষ নাই, নাই দোষ যদি পিছনে বলে এটাকে বোহতান বলে, অপবাদ, এটা তো আরও বড়ো মহাপাপ, যেটা আল্লাহ বলেছেন যে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, মিয়াতা জালদা, অপবাদ দানকারীকে 80 বেত মারো, যেটা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন। মোহতারাম, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা আরও আলোচনা শুনবো একটি বিরতির পরে ইনশাআল্লাহ। দেখছেন প্রিয় দর্শক আপনারা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন, সময় হয়েছে একটি বিরতিতে যাবার, বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুনের আজকের পর্বে। আলোচনা করছেন আমাদের সাথে আজকে রয়েছেন মোহতারাম মুফতি হাফিজ কাজী মোহাম্মদ ইব্রাহিম। যারা প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে প্রদত্ত নম্বরে প্রিয় দর্শক আপনারা ফোন করুন। শুরুতেই একজন কলার অপেক্ষা করছেন, আমরা ফোনটা নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন দুইটা, প্রথম প্রশ্ন, ব্যাংক বীমা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি হালাল কিনা? আচ্ছা, প্রশ্ন দুই, ঘুষ দিয়ে চাকরি বা কোনো কাজ করা যাবে কিনা? আচ্ছা, শুকরিয়া বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় ছিল মোহতারাম, রাফি নামটা ব্যবহার করা যাবে কিনা নামের ক্ষেত্রে, বিরতির আগে প্রশ্ন ছিল। রাফি নাম না, সমস্যা নেই, রাফি নাম তো ওনাকে কে বলেছেন এটা সমস্যা, এটা তো কোনো সমস্যা নেই। রাফি ইবনে খাদিজ, রাফি নামে তো সাহাবিও ছিলেন, বিখ্যাত সাহাবি রাফি ইবনে খাদিজ, হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন। রাফি মানে উন্নত চরিত্রের বা উন্নত জ্ঞানের একটা, মানে উন্নত একটা কিছু, তো কোনো সমস্যা নেই। শুকরিয়া মোহতারাম। তারপরে এখন যে প্রশ্নটি করলেন আমাদের বোন বগুড়া থেকে, ব্যাংক বীমা বা ইন্স্যুরেন্সে যারা চাকরি করেন তাদের চাকরির এই উপার্জিত অর্থ হালাল কিনা? ব্যাংক বীমা ইন্স্যুরেন্স এগুলো যদি সাথে একটা শব্দ যুক্ত হয় যে ইসলামী, ইসলামী ব্যাংক, ইসলামী বীমা, ইসলামী, যদি ইসলামী হয় অর্থাৎ ইসলামী শরিয়ার আওতায় যদি সেটা করা হয় তাহলে সেটা বৈধ হবে। আর যদি ইসলামী শরিয়া বহির্ভূত যেটা সুদভিত্তিক কোনো ব্যাংক বা বীমাতে তিনি যান তাহলে সেটা অবশ্যই একজন মুসলিম হিসেবে এটা হারাম হবে, কেননা সহি মুসলিমের একটি সহি হাদিস, লাআনাল্লাহু আকিলা রিবা ও মুকিলাহু ও কাতেবাহু ও শাহেদাইহি, যে সুদ খায় তাকেও লানত, যে খাওয়ায় তাকেও লানত, যে সুদের এগুলো লেখে তাই সে লেখকের উপরে লানত, যে দুজন সাক্ষী ও সাক্ষীর উপরে লানত, অকলা হুম ফিল ওয়েজরে সাওয়াউন, এই পাপে তারা সবাই এক সমান, এই চার শ্রেণী এই মহাপাপে এক সমান, আর এই মহাপাপের শাস্তি হলো চির জাহান্নাম। ওমান আদাফা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালেদুন, যারা সুদ হারাম জানার পরে আবারও সুদ খেল এরা জাহান্নামে, হুম ফিহা খালেদুন, এটা ভয়াবহ একটা কথা যে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো এটা তো কোনো মুসলিম কল্পনাই করতে পারে না যে চিরস্থায়ী জাহান্নামে থাকবো, এমন কোনো আমল না খেয়ে মরে গেলেও তো আমি করা ঠিক না। তো সেই জন্য অবশ্যই যদি সুদই কোনো ব্যাংকিং হয় বা বীমা হয় তাহলে আপনি যাবেন না, আর যদি সুদ মুক্ত হয়, ইসলামী হয়, ইসলামী শরিয়ার আওতা একটু একটু পরিবর্তন করে দিলেই কিন্তু সুন্দরভাবে একটা জিনিসকে শরিয়া সম্মতভাবে এটা সম্পন্ন করা যায়, যেটা আজকে বাংলাদেশেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের ব্যাংকিংয়ের জন্য যে নিয়ম নীতি করে দেওয়া হয়েছে তার আওতায় সুন্দরভাবে ইসলাম ফলো করে এগুলো করা যায়। শুকরিয়া মোহতারাম। এখানে আরও একটি বিষয় আমি দেখতে পাচ্ছি, ঘুষ দিয়ে চাকরির বিষয়ে যে প্রশ্নটি আমাদের বোন করেছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, ঘুষ দিয়ে চাকরি এটা তো জাতীয় ব্যাধি আমাদের একটা হয়ে গেছে, এটা আর রসি অল মোরতাসি কেলা হুমা ফিন্নার, যে সুদ দেয় আর যে সুদ নেয় উভয়ে জাহান্নামে যাবে। তো অতএব এটা সুদের কোনো ঘুষ, ঘুষ যে ঘুষ খায় আর ঘুষ নেয়
ঘুষ দেয় ঘুষ নেয় এটা দিয়ে কোনো অন্যায় তারা সম্পন্ন করে এরা উভয় জাহান্নামে যাবে। বাধ্য যদি করা হয় কোনো কোনো ক্ষেত্রে যে যে একটি ছেলে আপনার প্রথমে ছিল মেধা তালিকায় তারপরে এই অর্থের কারণে যারা পেছনের সারিতে ছিল তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে এমন অবস্থায় হুকুম কী হবে মোখতারাম? সেটাকেও সেটা আদৌ ঘুষি নয়। যে যেমন আপনি ইন্টারভিউ দিলেন, আপনি ইন্টারভিউতে ফার্স্ট হলেন, রিটেন ভাইবা সব কিছুতে আপনি ফার্স্ট, চাকরিটা আপনারই হওয়ার কথা, কিন্তু আপনাকে তারা শর্ত দিল টাকা না দিলে দেব না, তাহলে এটা কিন্তু একটা জুলুম। এখন আপনি যদি মজলুম হয়ে টাকাটা দিয়ে আপনার প্রাপ্য চাকরিটা নেন, এটা কি ঘুষ হবে? এটা ঘুষ না, এটা হলো ডাকাতি করলো তারা, ওরা ডাকাত। যে কর্তৃপক্ষ যথাযথ যেই ক্যান্ডিডেট যে এই চাকরিটার প্রাপক তাকে বঞ্চিত করলো, তারা ডাকাতি করলো, এই ডাকাতির মাল কেয়ামতের মধ্যে তারা ফেরত দিতে হবে। আর যিনি এটা দিলেন তিনি কোনো ঘুষ দিলেন না, তিনি মজলুম হয়ে তার হালাল কিছু টাকা ওদেরকে তুলে দিলেন তার নিজের চাকরিটা বাঁচাবার জন্য, এতে কোনো গুণ হবে না তার, বরং সে কেয়ামতের দিন ওই টাকাটা ফেরত পাবে। টাকা তো আর দিতে পারবে না, ওদের পুণ্য আমলগুলি পাবে, আর পুণ্য যদি না থাকে এই লোকের গুণাগুলি তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। শুকরিয়া মোহতারাম। আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। আমি বলতেছিলাম ওই একটা ছেলে ওই মানে স্বামী স্ত্রী ঝগড়া করছে, ঝগড়া করার পরে এরা মনে করেন বেশ কিছুদিন আলাদা রয়েছে, থাকার পরে মেয়ে পক্ষ ছেলের পক্ষে মামলা করছে, মামলার পরে ওই ছেলে কোর্টের দিকে উকিলের ওই কেস চালানোর সুবিধার্থে ওই ছেলে ধরেন ওই বউরে তালাক, এখন আবার এরা সংসার করতে চাইছে, এখন এই ক্ষেত্রে কি করণীয়? কতদিন হয়েছে এরকম? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। এই যে মানে বিভাজনটা কতদিনের? এই 3 মাস হয় নাই তালাকটা যদি, আর ওই বিবাহ বন্ধন এটা তার মহিলারটা একটা সন্তান আছে, আর বড় ছেলের বয়স 20-21 বছর। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোখতারাম, আপনি নিশ্চয় শুনেছেন প্রশ্নটা? জি, মামলা মোকদ্দমার কথা শুনলাম। আসলে বিবাহ বন্ধনের এই বিষয়গুলো আদৌ কোনো মামলা মোকদ্দমায় কোরআন সুন্নাহ দৃষ্টিভঙ্গি যেটা, এটা মামলা মোকদ্দমার কোনো বিষয় হওয়া উচিত নয়। ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, সূরা আন-নিসার 34 নম্বর আয়াত থেকে সামনের দিকে পড়লে কত সুন্দর বিধান, যে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা তাদের সংসারকে রক্ষা করার জন্য কতগুলো বিধান দিয়েছেন। লাস্ট সলিউশন হলো যদি কোনো মতে আর বনি বনাও না হয় তাহলে ছেলে পক্ষের একজন অভিভাবক বিচারক, মেয়ে পক্ষের একজন অভিভাবক বিচারক, তাদের রক্তের তাদের বংশের এ দুজন বিচার করবে, দেখবে পর্যবেক্ষণ করবে সংসারটা রাখা যায় নাকি যায় না। এই ইউরিদা ইসলাহ ইউওয়াফিকিল্লাহ বাইনাহুমা, যদি তারা ইসলাহ চায় আল্লাহ তাআলা সেটা মিলিয়ে দিবেন, আর যদি তারা ইসলাহ করতে না পারেন বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা নিয়ে মামলা মোকদ্দমা দৌড়াদৌড়ি হুড়াহুড়ি এগুলো একটা আসলে অন্যায়, বড় ধরনের অন্যায়, কিয়ামতের ময়দানে এগুলোর জন্য কঠিনভাবে জবাবদিহি করতে হবে। তো এখন যেটা হয়েছে এটা আসলে উনি তো বিস্তারিত বলতে পারেনি যে কত তালাক দিয়েছিল, সেখানে তালাকের বক্তব্যে কী ছিল, তো সেজন্য আমাদের পরামর্শ থাকবে তিনি এটা একজন স্থানীয় মুফতির কাছে গিয়ে বিস্তারিত লিখে, তালাকের ফতোয়া কিন্তু লিখিত ছাড়া হয় না, এটা আরব জাহানেও লিখিত ছাড়া এটা কেউ ফতোয়া দেন না, কারণ এটা উল্টেপাল্টে যায়, আবেগের দুনিয়া তো এটা ঠিক থাকে না, এজন্য কি ঘটনা ঘটেছে সেটা লিখতে হবে, লিখে মুফতি থেকে ফতোয়া নিতে হবে। এখন যদি সেখানে সাধারণত যেটা আমাদের দেশে যে ভুলটা করা হয়, এক মজলিসে একেবারে 3 তালাক বায়েন টায়েন লিখে আজ থেকে আর কোনো সম্পর্ক নাই, তুমি আমার স্বামী নেই, আমি তোমার স্ত্রী নেই, এই যে এগুলো মিথ্যা চার, এগুলো কোরআন সুন্নাহ চলে আসে। জি, তো এখন এই জাতীয় যদি কিছু হয় তো সেখানে 3 তালাকে 1 তালাক হওয়ার একটা অপশন আছে, ইমাম ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম সহ নবীজির আমল থেকে একটা মত এরকম চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো উনি একজন যথার্থ আলেমের শরণাপন্ন হবেন, তিনি বিচার করে দেখবেন যে এটা কি আসলে 3 তালাকে যায় না, এটা 1 তালাক হওয়ার কোনো সুযোগ আছে, তো সেই হিসেবে তিনি ফতোয়া দেবেন। আমরা এখান থেকে কিন্তু বিস্তারিত না জেনে এভাবে বলাটা আমাদের জন্য উচিত না। শুকরিয়া মোহতারাম। একজন কলার অপেক্ষা করছেন, তারপর আমরা ফেসবুকের কিছু প্রশ্ন নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা যেখানে সেখানে আমার অনেক রকমের আজান শোনা যায়, মানে ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে প্রায় অনেক পর্যন্ত আজান চলে,
তো সেই আর ইফতারে যে সময়টা দেওয়া থাকে রোজার মধ্যে, তো আমি প্রথম যে আজানটা শুনতে পাই সেই আজানে কি আমি সেইরি খাওয়া শেষ করবো এবং সেই আজানে কি আমি ইফতার করবো, নাকি আমাদের মানে সময় অনুসারে আমাদের লোকাল মসজিদে যখন আজান হবে তখন আমি সেইরি বা ইফতার করবো? আসলে সাহরি আর ইফতার এটা আজানের সাথে সম্পৃক্ত না, এটা কিন্তু আমাদের এই বুঝের মধ্যে একটা ভুল এখানে আছে যে আমরা অধিকাংশ আমাদের জনগণ মনে করে এটা আজানের সাথে সম্পৃক্ত না, এটা আজানের সাথে সম্পৃক্ত না, এটা হলো সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলেছেন যে ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজিরে, ভোরের সাদা রেখা কালো রেখা থেকে উজ্জ্বল হয়ে প্রস্ফুটিত হলে ওই পর্যন্ত তোমরা খেতে পারো। তো এটা সময়ের সাথে রিলেটেড। এখন মুয়াজিন আজান দিল অথবা না দিল তার সাথে কোনো সম্পর্ক নাই। ধরেন সাহরির টাইম চলে গেছে, আজান দেয় নাই, তাহলে কি আমি খেতে থাকবো? না, খাওয়া যাবে না। অথবা মাগরিবের টাইম হয়ে গেছে কিন্তু মুয়াজিন কোনো কারণে আজান দেন নাই, তাহলে কি আমি ইফতার করতে পারবো না? সময় হয়ে গেছে, অবশ্যই পারবো। তো এটা হলো সময়ের সাথে সম্পৃক্ত। এই যে আকবালা লাইলু মিন হাহুনা ওয়া আদবারা নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতি শামসু ফাকাদ আফতারা সাইম, যদি দিন এদিক থেকে চলে গেল, রাত ওইদিক থেকে আগমন করলো, সূর্য অস্ত হয়ে গেল, ইফতারের টাইম হয়ে গেল, আজান হোক বা না হোক। তো সাধারণত যেহেতু এখন আজানের সাথে সম্পর্কটা কেন হচ্ছে, এই জন্য হচ্ছে যে সাধারণত সময় হলে মুয়াজ্জিন সাহেবেরা আজানটা দেয়। এই জন্য আমাদের গণমানুষের মধ্যে একটা ধারণা যে আজানের সাথে বুঝি ইফতার আর সাহরির সম্পর্ক, কিন্তু আসলে এটা এটা সূক্ষ্ম কথা নয়। তো যাই হোক, এখন যদি সময় হয়ে যায় আর মুয়াজ্জিন আজান দেয়, তিনি সময় মিলাবেন কিন্তু যে আজানটা কি ঠিক সময় হয়েছে কিনা, ঠিক সময় হয়েছে তিনি খাবেন। আজকে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা, বাকি প্রশ্ন নিয়ে আমরা অন্য দিন আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি প্রতি সোমবার এবং বুধবার ঠিক বিকেল 5:30 থেকে সন্ধ্যে 6 পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।